ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে ভারতীয় সেনাবাহিনীতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা মাধ্যমিক এবং এইট পাস এবং এইচএস পাসে আবেদন করতে পারবেন। তো বিভিন্ন পোস্টে আপনাদের নিয়োগ করতে চলেছে, কোন কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন, আপনাদের বয়সসীমা কী চাওয়া রয়েছে এবং আপনাদের বেতন কত দেওয়া হবে এবং আপনাদের শারীরিক মাপঝোপ কী লাগবে, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরব। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, যদি ভিডিওটি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন এখানে পশ্চিমবঙ্গে ইন্ডিয়ান আর্মির র্যালির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। র্যালি হবে ব্যারাকপুরে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অথবা অষ্টম শ্রেণী পাশ করে থাকলেই এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবেন। ইন্ডিয়ান আর্মি র্যালি ইন ব্যারাকপুর, ওয়েস্ট বেঙ্গল। ইতিমধ্যেই অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে ব্যারাকপুর ইন্ডিয়ান যে র্যালি রয়েছে বা ব্যারাকপুর ইন্ডিয়ান যে আর্মি রয়েছে সেখানে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর আছে র্যালির স্থান ব্যারাকপুর, আরসিটিসি গ্রাউন্ড ব্যারাকপুর কন্টেনমেন্ট, এখানে আপনাদের নিয়োগ করতে চলেছে, অর্থাৎ এখানে আপনাদের ব্যারাকপুরে কিন্তু র্যালি হবে। কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন? উত্তর চব্বিশ পরগনা, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে যে সমস্ত জেলাগুলোর নাম কিন্তু বলা আছে সেই সমস্ত জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। এবং অন্য জেলা থেকে যারা দেখছেন, আপনার ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আপনার জেলার নামটি করে যাবেন, যাতে আপনার জেলাতে সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার আগে আপনারা পেয়ে যান। এরপরে যে সমস্ত পদে আপনাদের নিয়োগ করছে, দেখতে পাচ্ছেন পদের নাম সোলজার জেনারেল ডিউটি পদে, শিক্ষাগত যোগ্যতা 45% নম্বর সহ মাধ্যমিক পাস এবং প্রতি বিষয়ে অন্তপক্ষে 33% থাকতে হবে। অর্থাৎ এখানে যেটি বলা হয়েছে, আপনি মাধ্যমিক পাস করে থাকতে হবে 45%, মানে 45%, এবং প্রতিটা বিষয়ে কিন্তু আপনার 33% থাকতে হবে, অর্থাৎ 33 নম্বর করে কিন্তু থাকতে হবে। তার উপরে থাকলে তো অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিন্তু তার নিচে থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। পদের নাম সোলজার টেকনিশিয়ান, যোগ্যতা বিজ্ঞান বিভাগে 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে প্রত্যেকটি বিষয়ে অন্তত 40% নম্বর পেয়ে থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে এসে দেখতে পাচ্ছেন সোলজার টেকনিক্যাল, এখানে আপনাদের অবশ্যই দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে অন্তত 40% নম্বর থাকতে হবে, মানে 40 করে থাকতে হবে প্রতিটা সাবজেক্টে। পদের নাম সোলজার টেকনিক্যাল, সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং ভেটেনারি, শিক্ষাগত যোগ্যতা 50% নম্বর সহ, এখানে কিন্তু অন্তত আপনাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, 40% কিন্তু নম্বর থাকতে হবে। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীবনবিদ্যা এবং উদ্ভিদবিদ্যা থেকে ইংরেজি নিয়ে 50% নম্বর সহ পাস করে থাকলে আপনারা এই পদে সোলজার টেকনিক্যাল, সোলজার নার্সিং পদে আবেদন করতে পারবেন, 40% নম্বর থাকতে হবে। এরপর সে শারীরিক পরিমাপ, অর্থাৎ শারীরিক মাপঝোপ আপনাদের কী লাগবে? সোলজার জেনারেল ডিউটি এবং সোলজার টেকনিক্যাল এবং সোলজার টেকনিক্যাল এবং অ্যাভিয়েশন এবং অ্যামিউনিশন, সোলজার টেকনিক্যাল, সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট, নার্সিং এবং অ্যাসিস্ট্যান্ট ভেটেনারি পদগুলির ক্ষেত্রে উচ্চতা হতে হবে 169 সেমি, বুকের সাথেই হতে হবে 77 সেমি এবং 5 সেমি আপনাদের প্রসারণের ক্ষমতা থাকতে হবে, অর্থাৎ 5 সেমি বেশি ফোলাতে আপনাদের দেখিয়ে দিতে হবে। এরপর আছে দেখতে পাচ্ছেন সোলজার ক্লার্ক এবং স্টোর কিপার টেকনিক্যাল পদে নিয়োগ করতে চলেছে। শিক্ষাগত যোগ্যতা আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো একটি বিভাগে 60% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস এবং সঙ্গে প্রতিটি বিষয়ে 50% নম্বর থাকতে হবে। ইংরেজিতে 50% নম্বর এবং অঙ্ক এবং অ্যাকাউন্ট বুক কিপিং এবং এই বিষয়গুলি উচ্চ মাধ্যমিক থাকতে হবে। শারীরিক পরিমাপ, উচ্চতা হতে হবে 162 সেমি, বুকের সাথে হতে হবে 77 সেমি এবং 5 সেমি কিন্তু প্রসারণের দক্ষতা আপনাদের থাকতে হবে। এরপর আছে দেখতে পাচ্ছেন সোলজার ট্রেসম্যান, এখানে মাধ্যমিক পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন, 33% নম্বর লাগবে প্রতিটা সাবজেক্টে। শারীরিক মাপজব এখানে 162 সেমি বুকের সাথে এবং 76 সেমি কিন্তু আপনাদের ফোলাতে হবে এবং এখানে 5 সেমি কিন্তু আপনাদের ফোলানোর দক্ষতা থাকতে হবে। এরপর আছে সোলজার ট্রেসম্যান, অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, অর্থাৎ এইট পাশে মাধ্যমিক পাস সঙ্গে প্রতিটি বিষয়ে 33% নম্বর থাকতে হবে, উচ্চতা হতে হবে 162 সেমি এবং বুকের সাথে 76 সেমি আপনাদের ফোলাতে হবে এবং এক্সট্রা আপনাদের 5 সেমি ফোলাতে হবে। এরপর আছে বয়সসীমা, সোলজার জেনারেল ডিউটি পদে বাদে উপরোক্ত 3টি পদের ক্ষেত্রে বয়স হতে হবে 17 থেকে 23 বছরের মধ্যে এবং সোলজার জেনারেল ডিউটির প্রতি ক্ষেত্রে বয়স হতে হবে 17 থেকে 21 বছরের মধ্যে। উভয় ক্ষেত্রে বয়স হিসাব করবেন 1/10/2020 হিসেবে আপনাদের বয়স হিসাব করতে হবে। এরপর আছে নিয়োগ পদ্ধতি, এখানে নিয়োগ করা হবে শারীরিক যোগ্যতার পরীক্ষা, মেডিকেল টেস্ট এবং লিখিত পরীক্ষার মাধ্যমে। যেসব প্রার্থীরা র্যালিতে মেডিকেল টেস্টে পাশ করবেন কেবল তারাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। লিখিত পরীক্ষার এবং পরীক্ষার সেন্টার এবং অ্যাডমিট কার্ড সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনারা
রেলের দিন জানতে পারবেন। অর্থাৎ রেলিতে অংশগ্রহণ করার পরে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে কত তারিখ থেকে আপনারা কিন্তু পরীক্ষা সেন্টার কোথায় থাকবে এবং অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন। এরপর আছে ফিজিক্যাল ফিটনেস। এখানে যেটি বলা রয়েছে ইন্ডিয়ান আর্মির রেলিতে এখানে আপনাদের 100 নম্বরের শারীরিক ক্ষমতার পরীক্ষা নেওয়া হবে। আবেদনকারীর নাম নথিভুক্ত করতে পারবেন সংশ্লিষ্ট দিন ভোর 5টা থেকে সকাল 7টার মধ্যে। এরপর আছে 1.6 কিলোমিটার দৌড়। এই 1.6 কিলোমিটার দূরত্ব 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে দৌড়ে সম্পূর্ণ করতে পারলে আপনি 60 নম্বর পাবেন এবং 5 মিনিট 31 সেকেন্ড থেকে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে যদি দূরত্ব আপনি দৌড়ে সম্পূর্ণ করতে পারেন তাহলে কিন্তু এখানে 48 নম্বর কিন্তু আপনাকে দেওয়া হবে। দৌড়তে এর থেকে বেশি সময় লাগলে পরীক্ষার ফেল করবেন। তো অর্থাৎ বুঝতেই পারছেন যদি এর থেকে বেশি সময় আপনাদের লাগে তাহলে কিন্তু আপনি এখানে আপনি অ্যালাউ হবেন না। এখানে দেখতেই পাচ্ছেন যে পুল আপ দিতে হবে এবং 10 বা তার বেশি পুল আপ সম্পূর্ণ করতে পারলে 10 নম্বর আপনারা পাবেন। 9 বার করলে 33 নম্বর এবং 8 বার করলে 27 নম্বর, 2 বার করলে 21 নম্বর এবং 6 বার করলে অবশ্যই 16 নম্বর কিন্তু আপনারা পাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন 9 ফুট আপনাদের গর্ত পেরোতে হবে, অর্থাৎ 9 ফুটের একটা গর্ত থাকবে, তার উপর থেকে কিন্তু আপনাদের লাফিয়ে যেতে হবে। এরপর দেখতে পাচ্ছেন যে জিক জাক ব্যালেন্স স্টেক দিতে হবে। আপনারা বুঝতেই পারছেন এই সমস্ত কি এগুলো আপনারা অবশ্যই জানেন। এরপর দেখতে পাচ্ছেন কী কী ডকুমেন্ট লাগবে। দেখতে পাচ্ছেন এখানে এখানে অবশ্যই 2 কপি অ্যাটেস্টেড করা ফটো আপনাদের লাগবে এবং লেজার প্রিন্টারে প্রিন্ট করা অ্যাডমিট কার্ড এবং 20 কপি পাসপোর্ট সাইজ বা ব্যাকগ্রাউন্ড সাদা কালার ফটো যেটি 3 মাসের বেশি পুরনো হবে না, অর্থাৎ 3 মাসের আগের যে ফটো সেটা কিন্তু দিলে হবে না। এই 20 কপি কালার ফটো এবং অ্যাটেস্টেড করা যাবে না, অর্থাৎ 20 কপি যে ফটো আপনারা দেবেন সেটা কিন্তু আপনারা ওই ফর্মের সাথে আপনারা কিন্তু অ্যাটেস্টেড করবেন না, সেটা আলাদা রেখে নিয়ে যেতে হবে। সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে আনা স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র এবং কাস্ট সার্টিফিকেট এবং রিলিজিয়ান সার্টিফিকেট, এরপরে স্কুল এবং ক্যারেক্টার সার্টিফিকেট। তো এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু আপনাদের লাগবে। ক্যারেক্টার সার্টিফিকেট এবং আনমেরিট সার্টিফিকেট, অর্থাৎ আপনি আনমেরিট রয়েছেন তার কিন্তু সার্টিফিকেট অবশ্যই দরকার হবে। এবং রিলেশনশিপ সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়, যদি রিলেশনশিপের যদি প্রযোজ্য থাকে তাহলে আপনারা নিয়ে যাবেন, না থাকলে নেওয়ার দরকার নেই। এনসিসি সার্টিফিকেট যদি থাকে তাহলে দেবেন। প্যান কার্ড এবং আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং পাসবুক, এই সমস্ত আপনাদের ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে। এগুলো আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন আবেদন পদ্ধতি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আর্মি র্যালিতে অংশগ্রহণ করার জন্য আগে থেকে নাম রেজিস্ট্রেশন করতে হবে। নাম রেজিস্ট্রেশন করা যাবে, এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের নাম রেজিস্ট্রেশন করতে হবে। ইতিমধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। রেজিস্ট্রেশন করার শেষ তারিখ 21 আগস্ট 2021 তারিখ পর্যন্ত কিন্তু এর কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে। তবে র্যালিতে র্যালি কবে হবে এখনও জানানো হয়নি ইন্ডিয়ান আর্মির তরফ থেকে, অর্থাৎ আপনারা পরবর্তীকালে কিন্তু জেনে যাবেন যে এর র্যালি কত তারিখে হবে এবং সেটা কিন্তু আপনারা বিস্তারিত অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জেনে যাবেন। এবং আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশ, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে, যে পিডিএফে কিন্তু ইংলিশে দেওয়া আছে, টোটাল আপনারা দেখে নিতে পারেন। অথবা এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার জন্য ক্লিকারে ক্লিক করলে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন এবং সেখান থেকে আপনাকে প্রথমে কী করতে হবে, রেজিস্ট্রেশন করে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে বা রেজিস্ট্রেশন করে রাখতে হবে। তো এই ছিল আপনাদের ইন্ডিয়ান আর্মির তরফ থেকে কর্মীনিয়োগের বিজ্ঞপ্তি। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।